হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে এসেছি। এখানে অষ্টম শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্টে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। এর উদ্দীপক হলো এক্স ওয়াই যে তিনটি মৌল দেওয়া আছে, এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, 11, 6 এবং ভর সংখ্যা দেওয়া আছে 35, 23, 14। এটা হলো উদ্দীপক। এবারে উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন চারটি হচ্ছে, ক নম্বর আইসোটোপ কাকে বলে, খ নম্বর পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝো, গ নম্বর উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো, ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। এই ছিল চারটি প্রশ্ন। এবার চলো সমাধান দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে, কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এটা ছিল আইসোটোপ কাকে বলে এর উত্তর। এবার খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, রসায়ন ও পদার্থবিদ্যায় কোনো পদার্থের কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, অর্থাৎ একটি পদার্থের প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যায় একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে যার ফলে এটি পরমাণু তৈরি করতে সক্ষম, অর্থাৎ পারমাণবিক সংখ্যায় একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে যার ফলে এটি পরমাণু তৈরি করতে পারে। এবার গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, দেওয়া আছে জেড এর পারমাণবিক সংখ্যা 6, জেড এর ভর সংখ্যা = 14। আমরা জানি ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এবার ডান দিকেরগুলোকে বাম দিকে এবং বাম দিকেরটাকে ডান দিকে নিলে হয় পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা = ভর সংখ্যা, বা নিউটন সংখ্যা = ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, বা নিউটন সংখ্যা = ভর সংখ্যা হচ্ছে 14, পারমাণবিক সংখ্যা 6, তাহলে 8। অর্থাৎ জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা হচ্ছে 8টি, 14 থেকে 6 গেলে হয় 8। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, এক্স ও ওয়াই মৌল দুটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17 ও 11। 17 ও 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দুটি হলো ক্লোরিন ও সোডিয়াম। মৌল দুটি দ্বারা যে যৌগ গঠিত হয় তা বিশ্লেষণ করা হলো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই এর ইলেকট্রন সংখ্যাও 11। এর ইলেকট্রন বিন্যাসে 2, 8, 1 হতে দেখা যায়। শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। ইলেকট্রনটি ত্যাগ করলে সোডিয়াম নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস 2, 8 লাভ করে। এ অবস্থায় সোডিয়াম যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে একটি ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস আয়নে রূপান্তরিত হয়। এই এনএ প্লাস আয়নকে বলে ক্যাটায়ন। এনএ বিক্রিয়া করে এনএ প্লাস প্লাস ই মাইনাস। আবার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাই এর ইলেকট্রন সংখ্যাও 17। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7 থেকে দেখা যায় শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। একটি ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস 2, 8, 8 অর্জন করে। এ অবস্থায় ক্লোরিন যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এই ক্লোরিন মাইনাস আয়নকে বলে এনআয়ন। এই বিপরীত আয়নদ্বয় পরস্পরকে আকর্ষণ করে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এনএ প্লাস প্লাস ক্লোরিন মাইনাস বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে আয়নিক বন্ধন বলে এবং উৎপন্ন যৌগটিকে বলে আয়নিক যৌগ, অর্থাৎ এক্স ও ওয়াই মৌল দুটি দ্বারা আয়নিক যৌগ গঠন করা সম্ভব।